চলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা অঙ্ক করব এই ভিডিওর মধ্যে। তো এটা কিভাবে করব খেয়াল করো। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো। তার মানে ধরো হাসান, তুমি তুমি তোমার পরিবারের জন্য কতটুকু কিনেছো? 1.5 কেজি মাংস কিনলা। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম মাংস কি হয়ে গেল, অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? ধরো তোমার কাছে 4টা ডিম ছিল, তুমি 3টা ডিম খেয়ে ফেলছো, তাহলে ডিম আছে কয়টা? এক্স্যাক্টলি 2টা, না? হ্যাঁ, বিয়োগ করো, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তার মানে হচ্ছে তোমার কাছে ডিম আছে 1টা। অতএব তুমি কিভাবে করছো এটা, 4 থেকে 3 বিয়োগ করছো? তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, 1.5 কেজি থেকে 895 গ্রাম বিয়োগ করতে হবে। কিন্তু দেখো, দুইটা কিন্তু দুই সম্পর্কের, একজন হচ্ছে কেজি আরেকজন হচ্ছে গ্রাম। তাহলে তুমি কেজিকে গ্রাম বানিয়ে ফেলো। তাহলে কেজি যদি গ্রামে রূপান্তর হয়ে যায়, ওই গ্রাম থেকে 895 গ্রাম বাদ দিলেই কতটুকু মাংস খেয়েছিল এটা পেয়ে যাব। তো এখানে তোমাকে বলেছে কেজিতে এবং গ্রামে প্রকাশ করো। তো গ্রাম তো আমাদের বের হবেই, সেটাকে আমরা কেজিতে মানে প্রকাশ করলেই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করব? প্রথমে হাসান মাংস কিনলো 1.5 কেজি, যেটাকে আমরা গ্রামে রূপান্তর করলাম 1000 গুণ দিয়ে। এই যে কাটাকাটি করে করলাম, যারা এটা গ্রামে রূপান্তর করতে পারো না, তারা আমার ওজনের ভিডিওটি, যে ওজনের থেকে আমরা গ্রাম থেকে কিভাবে কেজি করব, কেজি থেকে কিভাবে গ্রাম করব, সেই ভিডিওটি দেখে নাও। এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পাবা। 1500 গ্রাম হচ্ছে কি, আমার মাংস কিনলাম। তো হাসান মাংস কিনলো 1500 গ্রাম, কতটুকু মাংস কিনেছে? 1500 গ্রাম, এবং মাংস অবশিষ্ট রইল 895 গ্রাম। সুতরাং তারা মাংস খেয়েছিল, এটা বিয়োগ করো, বিয়োগ করলে 650 গ্রাম, সরি, 605 গ্রাম পাবা। তো 605 গ্রাম মাংস যদি সে খেয়ে থাকে, এখন তুমি গ্রাম পেয়ে গিয়েছ, লাগবে কেজি। এখন 605 গ্রাম ভাগ সমান সমান 605/1000, তাহলে কি হয়ে গেল, কেজি হয়ে গেল। কারণ আমরা জানি 1 কেজি = 1000 গ্রাম। অতএব 0.605 কেজি আমার হচ্ছে কি অঙ্ক। কীভাবে 0.605? এখানে কয়টা, 3 অঙ্ক, 1, 2, 3। এখানে অঙ্ক হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে নিচেরটাকে 4 অঙ্ক বানাতে হলে কি করবে, মানে উপরেরটাকে 4 অঙ্ক বানাতে হলে বাম পাশে একটা শূন্য বসাতে হবে, এই সেই বাম পাশে শূন্য। এরপরে 3 ঘর পর আমি দশমিক বসাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক। এটা করার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা এইভাবে, যেমন 605/1000, এখানে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, খেয়াল করো, এখানে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর। এখন ঠিক 3 ঘর পরে আমি দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর হয়ে গেছে, তারপর এখানে শূন্য। তার মানে এখানে বসাবো না, এটা আমরা নিচে বসাবো, এটা মনে মনে এখানে ধরলাম। তার মানে কিভাবে করব, খেয়াল করো, যে যদি এরকম থাকে, 605/1000 দিয়ে, এখন 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 6, 0.605, দশমিকের আগে 1টা শূন্য দিয়ে দিব, শেষ। এভাবে করে দশমিকে রূপান্তর করব। তো এখন তারা মাংস খেয়েছিল 0.605 কেজি এবং 605 গ্রাম, এটাই তোমার উত্তর। যারা এটা এখনো বোঝনি যে 1.5 কেজিকে গ্রামে কিভাবে রূপান্তর করে ফেললাম, তারা একটু খেয়াল করো, আমি বলেছি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে এটা কোন ভিডিওটি আছে, যে কিভাবে কি রূপান্তর করতে হবে, সেখান থেকে দেখে নিবা। তো প্রথমে দেখো, 1.5 কেজি, তুমি কি জানো কেজি সমান কত গ্রাম? 1.5 × 1000, তাহলে গ্রাম হয়ে গেল। এখন এটাকে দশমিক ভাঙাবো, গুণ দিব 1000, যেহেতু দশমিকের পরে 1টা ঘর, মানে 1 অঙ্ক আছে, তাই আমি এটা করেছি। এটা দিয়ে যদি এটাকে কাটো, হয় 10, অতএব 10 দিয়ে তো কাটলে 100 হওয়ার কথা, কারণ এখানে 1টা শূন্য, এখানে 1টা শূন্য, তাহলে থাকে 100। 100 যদি তুমি গুণ করো, তাহলে হয় 1500 গ্রাম। এই হচ্ছে এভাবে আমরা করেছি। তারপরে তুমি যেহেতু পারো না, কিংবা পারো, যদি না পেরে থাকো, তাহলে অবশ্যই আগের ভিডিওটি কিভাবে আমরা কেজি থেকে গ্রাম করি সেটি দেখে নিবে। আর এই অঙ্কটা খাতায় অবশ্যই করে নাও, আর না বুঝলে প্রথম থেকে আরেকবার দেখো। ধন্যবাদ, ভালো থাকবে।